এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। নিষিদ্ধ তরল মাদকদ্রব্য সহ গ্রেপ্তার দুই বারুইপুর থানা আধিকারিক সৌম্যজিৎ রায় ও বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝির নেতৃত্বে বারুইপুর ফুলতলা থেকে একটি মোটর বাইকে করে আসা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর। বুধবার গোপন সূত্রে খবর পায় পুলিশ সোনারপুর তেমাতা থেকে একটি বাইকে করে দুই ব্যক্তি নিষিদ্ধ তরল মাদকদ্রব্য নিয়ে আসে। সঙ্গে সঙ্গে বারুইপুর থানা আধিকারিক সৌম্যজিৎ রায় ও সৌরভ মাঝি বারুইপুর ফুলতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিদের একজনের নাম অনুপ সামন্ত, হাওড়া বাসিন্দা, অপরজনের নাম বিমল মণ্ডল, জীবনতলা থানার বাসিন্দা। ধৃত ব্যক্তিদের বুধবারই বারুইপুর থানার পক্ষ থেকে আদালতে তোলা হবে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি সাংবাদিকদের কি বলেন তা শুনুন খবর ৪৮ ঘন্টার পর্দায়। এখানে দুজন বাইক নিয়ে পড়ে নার্কোটিক্স এর কিছু দ্রব্য তারা নিয়ে যাচ্ছিল। তো সেটা দেখা গেল যে প্রাইমারিলি আমরা যেটা সাসপেক্ট করছি কাপ সিরাপ জাতীয় কিছু একটা রয়েছে যেটা নার্কোটিক্সের আন্ডারে পড়ে। তো সেটা যে ডিউ প্রসিডিওর রয়েছে সেটা ল্যাবে পাঠানো হবে, টেস্ট হবে, আর বাকিটা ডিউ প্রসিডিওরটা আইসি সাহেব যা আছে সেই হিসাবেই করবে। দুজনেই অ্যারেস্ট আর দুজনেই অ্যারেস্ট দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে।